জিঞ্জিরা এমন একটা জায়গা যেখানে দুনিয়ার এমন কিছু নাই যেটা কিনা এখানে তৈরি হয় না। মোবাইল পার্টস থেকে শুরু করে সাবান, চিরুনি, সাজ, ওষুধ প্যাকেজিং এর প্রোডাকশন লাইন, সব রকমের ইলেকট্রনিক্স, এমনকি জাহাজ পর্যন্ত বানানো যায়। আমার কাছে মনে হয় যে এখানে তো আমি কেরানীগঞ্জে গেছিলাম, ওদের ওয়ার্কশপসগুলো দেখলাম, ইভেন এত ট্যালেন্টেড তারা কিন্তু একদম, তাদের কোনো কিন্তু ওই রকম যে শিক্ষা কিন্তু ওইভাবে নাই। এবং আমি ওখানে যে বলতেছিলাম যে আচ্ছা আপনারা কী কী বানাইতে পারবেন, বলতেছে আপনারা শুধু ভিডিওতে দেখাবেন পার্টস, দেখাবেন মেশিনটা কীভাবে হচ্ছে, জাস্ট ভিডিওতে দেখাবেন, বাস আমাকে দেখবেন, একটা ইউটিউব ভিডিও দেখবেন, আমি একটা বানাই ফেলতে পারবো। বলতে চাচ্ছি কি গাড়ির পার্টস থেকে শুরু করে প্লেনের যে কোনো টাইপের পার্টস কিভাবে এনিথিং পসিবল, সিএনসি মেশিন থেকে ওরাই নিজেরাই বানাই ফেলতেছে। নাফিস, আমি এখানে একটা অ্যাড করি, আমি জাস্ট কয়েকটা দিন আগে একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো সেই ভাইয়াটার হাত দিয়ে এমন এমন সব পার্টস তিনি বাংলাদেশে তৈরি করানো আমি জাস্ট দেখলাম। সেটা হচ্ছে ভাইয়া মানে হাড় কেটে, একজন ডাক্তার হচ্ছেন, ওপেন হার্ট সার্জারি করবেন, তো হাড় কাটতে হবে তার, এরকম। তো উনি পার্টিকুলারলি যেই ব্লেডটা দিয়ে কাটবেন, করাতের মতো, খুব ছোট্ট করাতের মতো, খুব এজগুলো খুব শার্প। ইন্টারেস্টিংলি উনি যেই ওনার হসপিটাল বাংলাদেশে, যে হসপিটালটা এটা বাইরের এক জায়গা থেকে ইম্পোর্ট করতো, করোনার কারণে ওই কোম্পানিটা লে অফ করে ওই কোম্পানিটাই শাটডাউন হয়ে যায়। তো তাদের কাছে আর অল্প কয়েক পিস ব্লেড আছে, আর এই ডাক্তার কিন্তু প্রতিদিন অনেকগুলো সার্জারি করতে হয়। এই প্রবলেমটা ওই ডাক্তারকে না জানিয়ে বাংলাদেশের যে মানুষটা সলভ করে দিল, বলছে ভাই দেন তো আমি ট্রাই করি একটু এটাকে বানানো যায় কি না, সেই মানুষটার সাথে দেখা করলাম। এরকম সেন্সিটিভ এলিমেন্ট তৈরি করাচ্ছে ভাই ধোলাই খালে গিয়ে। নট অনলি দ্যাট, আমি কোম্পানিটার নাম বলছি না, বাংলাদেশে অবস্থিত অন্যতম বড় একটা ভাইয়া জ্বালানি সেক্টরের বিশাল বড় একটা কোম্পানি, তাদের এমন একটা ওনাকে বলা হলো, দেখেন আমরা মাটি থেকে যেই, আমি মানে ওয়ার্ডগুলোই বলবো না তাহলে বুঝে ফেলবে কোম্পানিগুলোর নাম, মাটির ভেতর থেকে আমরা যেই জিনিসটা উঠাচ্ছি এটাকে প্রকৃতি যেন ক্ষতিগ্রস্ত না হয় তাই দুই ভাগে ভাগ করতে হয়, এই পার্টসটা না থাকার কারণে আমাদের এই কাজটা হচ্ছে না, নেচার নষ্ট হবে, আমাদের লাইসেন্স বন্ধ হয়ে যাবে। আচ্ছা কী করতে হবে, এই যে দেখেন এইরকম একটা জিনিস বানাতে হবে, আচ্ছা আমাকে একটু সুযোগ দেন। উনি 2.5 লাখ টাকা নিয়ে, কিন্তু ভাবছে খুব লাভ হয়েছে আমার, 2.5 লাখ টাকা নিয়ে ওনাদেরকে ওটা বানিয়ে দিয়েছে। মজার ব্যাপার, পরবর্তীতে ওই কোম্পানির সিইও ওনার সাথে দেখা করেন এবং ওনাকে বলছেন ভাই আপনি জানেন না আপনি কি বানাইছেন, এই জিনিসের পার ডে ভাড়া 10 লাখ টাকা, পার ডে আমরা এটা 10 লাখ টাকা দিয়ে শুধু ভাড়ায় চালাই, আপনি ওটা বানায় দিয়ে 2.5 লাখ টাকা নিছেন। বাংলাদেশে সোনার খনিগুলো আছে কিন্তু প্রপার জায়গায় কানেক্ট করা নেই, ডট কানেক্ট করা কাজটাই করুক না, অপরচুনিটি আছে, কিন্তু এই অপরচুনিটি আছে এটা বোঝার জন্য তো পড়াশোনা করা দরকার, এক্সপ্লোর করা। এবং এইটাই যদি কেউ কানেক্ট করে ফেলে যে আমাদের তো ট্যালেন্টেড ছেলেপেলে আছে, তারপর অপরচুনিটিস আছে যেরকম আফ্রিকাতে যাতে দেখতে, এটা যদি সামহাও কেউ কানেক্ট করে ফেলতে পারে তাহলে এটা কিন্তু অনেক অনেক বিশাল বড় একটা কিছু একটা হইতে পারে আর কি।